আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাঈম ফাথম মুবিন। সুন্নতে খতনা করতে গিয়ে আর মায়ের কোলে ফেরা হলো না পাঁচ বছরের শিশু আয়ানের। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় প্রাণ গেছে শিশুটির। গণমাধ্যমে যেন সংবাদ প্রচার না হয় সে কারণে নির্বাচনের দিনে আয়ানকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। বাবার কাঁধে ছেলের লাশ, সন্তানকে হারিয়ে পাগল প্রায় মায়ের আহাজারি। ছয় মাসের ছোট বোনটি বোঝার আগেই হারালো ভাইকে। বলছি পাঁচ বছরের শিশু আয়ানের কথা। শূন্যতে খতনা করাতে গিয়ে চলে গেল না ফেরার দেশে। ছেলের কষ্ট হবে কম এই ভেবেই গত 31 ডিসেম্বর আয়ানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান বাবা শামীম আহমেদ। সেখানে চিকিৎসক অভিভাবকের অনুমতি ছাড়াই তার শরীরে অ্যানেস্থেশিয়া দেন। খতনা শেষ হওয়ার পর আর জ্ঞান ফিরেনি আয়ানের। সাত দিন লাইফ সাপোর্টে থেকে মারা যায় শিশু আয়ান। আমার ছেলের তো মেডিকেল হিস্ট্রিতে কোনো রোগ নাই, তারা তো বলতে পারবে না যে আমার কোনো ফল্টের জন্য, বরঞ্চ তারা যে টেস্ট দিয়েছে আমি তো প্রত্যেকটা টেস্টই করাইছি, তাহলে তাদের ফল্ট। পরিবার স্বজনদের দাবি আয়ানকে মেরে ফেলা হয়েছে। গণমাধ্যমে বিষয়টি যেন প্রচার না হয় এর ফলে টার্গেট করেই নির্বাচনের দিনটি ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বেছে নিয়েছে বলেও মনে করেন তারা। সবাই আমরা ভোট দিতে গেছি গিয়া ওই মুভমেন্টে ফ্রি ফায়ার রাত 11টার সময় তারা ডেথ ডিক্লেয়ার দিল। যদিও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টিকে আমলে নিয়েছেন তারা, গঠন করেছেন 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তবে পরিবারের অভিযোগকে অস্বীকার করে হাসপাতালের এই জনসংযোগ কর্মকর্তা জানান আয়ানের অবস্থা আগে থেকেই ছিল জটিল। মেডিকেল বোর্ডের আন্ডারে আসলে ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করেছেন, সবসময়ই চেষ্টা করেছেন এবং তার অবস্থা আসলে বেশ ক্রিটিক্যাল ছিল। 10 কর্মদিবসের মধ্যে ওনারা রিপোর্টটা সাবমিট করবেন। এরই মধ্যে আয়ানের বিষয়টি জানানো হয় থানা পুলিশকে। তদন্ত শেষ হলেই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবছরই নার্সারিতে ওঠে শিশু আয়ান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলছিরি ক্যান্টনমেন্ট স্কুলে পড়তো সে। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমি কারে স্কুলে নিয়ে যাব রে বাবা? মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য বলেছে মানদণ্ড মেনে ভোট হয়নি। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এসব প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে, কিন্তু রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্বাচনের দিন অনিয়মের খবর উদ্বিগ্ন হওয়ার মতো। যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি, যা হতাশার। ওদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। বাংলাদেশের এবারের সংসদ নির্বাচনে তা ছিল না। এদিকে সদ্য নির্বাচিত সরকারের প্রতি গণতান্ত্রিক পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বিবৃতিতে বলেন নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে নির্বিচারে আটক ও ভয়ভীতি দেখানো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়। রাজধানীর বনানী কবরস্থানে 75-এর 15ই অগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30টার পর স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। এরপর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন দলটি। আন্তর্জাতিক, পদত্যাগ করেছেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। সোমবার পদত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 2 বছরেরও কম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করলেন। চলতি বছরের শেষের দিকে ইউরোপীয় নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ তার শীর্ষ দলের রদবদল করবেন বলে শোনা যাচ্ছিল। এরই অংশ হিসেবেই হয়তো
প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এলিজাবেথ। খেলার খবর, না ফেরার দেশে পাড়ি জমালেন জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রান্স বেকেনবাওয়ার। পার্কিনসন্স রোগে আক্রান্ত এই ফুটবল গ্রেট 78 বছর বয়সে ঘুমের মধ্যেই মারা যান। যে তিনজন ফুটবলার একই সঙ্গে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন, বেকেনবাওয়ার ছিলেন তাদের মধ্যে একজন। 1974 সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে জার্মানি। এরপর কোচ হিসেবে 1990 দেশকে শিরোপা এনে দেন তিনি। জার্মানির হয়ে খেলেছেন 104 ম্যাচ। তাকে সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন মনে করা হয়। এ পর্যায়ে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ 14 জানুয়ারি থেকে শুরু হবে। 18 জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা টাকা জমা দিতে পারবেন। কাট অফ প্রাইস 35 টাকা থেকে 30% ডিসকাউন্টে, অর্থাৎ 24 টাকায় সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে 350 কোটি টাকা সংগ্রহ করবে 5-তারকা হোটেল লা মেরিডিয়ানের ঢাকার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এই টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে। মোট 12,50,55,000 শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে 7,97,23,000 শেয়ার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।